প্রেসিডেন্ট জনাব ইলিয়াস কাঞ্চন সাহেবকে আরেকটি দায়িত্ব দিব কাঞ্চন ভাই বক্তব্য শেষ করে নেমে যাবেন না কি প্রিয় ভাইয়ের সাথে আপনি প্যানেল পরিচিত আমি সহযোগিতা করব আপনি করে দিবেন ধন্যবাদ আমার ভালোবাসার মানুষগুলো আমাদের আমাদের ইন্ডাস্ট্রি বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং ফিল্ম ক্লাবের সদস্যবৃন্দ যারা আজকে এখানে উপস্থিত রয়েছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আমি স্মরণ করছি ফিল্ম ক্লাবটি যারা প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা ছিলেন আজকে আমাদের মাঝে নেই তারা চলে গেছেন তাদের হ্যালো ভাই হ্যালো আমি বলবো যে ইলেকশন আসে আমরা অনেকেই দাঁড়াই এবং আমরা সকলে মিলে ভোট দিই আমরা ভোট দিই অনেক সময় যে আমি তাকে চিনি সে আমার বন্ধু সে তার দায়িত্ব পালন করতে পারবে কিনা সেটা কিন্তু আমরা বিবেচনা করি আমার বন্ধু আমি তার সঙ্গে চলাফেরা করি সে দাঁড়িয়েছে আমি তাকে ভোট দিই তো এইভাবে ভোট দেওয়ার জন্যই কিন্তু আসলে যোগ্য মানুষগুলো কিন্তু আসেন আমাদের হ্যালো আর এই ফিল্ম কার্ডটি গুরুত্বটাও বোধ হয় আমরা যারা আছি আর কি কারণ হলো এই ফিল্ম কার্ডটির মধ্যে দেখেছেন কারা কারা সদস্য চলচ্চিত্রে যতগুলো সংগঠন আছে সেই সংগঠনের নেতা থেকে শুরু করে সকল সদস্যই কিন্তু এই ফিল্ম ক্লাবের কিন্তু সদস্য এটা কিন্তু একটা বড় ব্যাপার এটা কত বড় ব্যাপার আমরা যারা সদস্য সেটা উপলব্ধি করি কিনা এটাই এখন প্রশ্নের বিষয় যদি সত্যি সত্যি এই ফিল্ম ক্লাবের গুরুত্বটা যদি আমরা অনুধাবন করতাম তাহলে আমার পরিচিত জন আমার বন্ধু সে এই দায়িত্ব পালন করতে পারবে কিনা সেই বিবেচনা করে আমরা ভোট দিতাম এবং আমি তো মনে করি যে এই যে 600 মতো আমাদের এই ফিল্ম ক্লাবের সদস্য আছেন তাদের সম্পর্কে আমাদের সকলেরই মোটামুটি একটা ধারণা আছে প্যানেল তারা তৈরি করবে কেন আমি তো মনে করি যারা সদস্য তারা নিজেরাই তো অনুরোধ করবে যে আপনি দাঁড়ান আবার এইটি যেদিন হবে সেদিন আজকে যে কথাগুলো এখানে উঠে এসেছে সেগুলো এগুলো উঠবে না সেদিনই কিন্তু উন্নয়ন হবে সেদিনই কিন্তু উন্নতি হবে তা আমি আশা করব যে আপনারা এই ফিল্ম ক্লাবের গুরুত্বটুকু অনুধাবন করবেন এবং সেই গুরুত্ব অনুধাবন করে কি আমার সঙ্গে খাতির আছে কি আমার বন্ধু সেই বিবেচনায় না নিয়ে এই যে চলচ্চিত্রের সকল মানুষগুলো নিয়ে এই শিল্পী এই ফিল্ম ক্লাব সেটি উন্নতি কিভাবে করা যায় এবং কারা করতে পারবে এই দুই প্যানেলের মধ্যে থেকে কারা যুক্ত সেটা বিবেচনায় রেখে আপনারা তাদেরকে নির্বাচিত করবেন আমি আশা করি এবং সেটি যদি আমরা করতে পারি কারণ আমি শিল্পী সমিতিতে এসেছি একটা মিশন নিয়ে সেই মিশনের প্রথম কথা হলো যে সকলের সঙ্গে আমরা মিলেমিশে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে চাই তা আমি মনে করি এখানেও যদি যোগ্য নেতৃত্ব যদি আসে তাহলে এখান থেকে আমি যে সাহায্যটি পাবো সে সাহায্যের মাধ্যমে সত্যিকার অর্থে আমার যে ওয়াদা সেই ওয়াদাটাকে আমি পূরণ করতে আমার জন্য সহজ হবে আমি আশা করব আপনাদের কাছে যে আপনারা সেইভাবে এই ফিল্ম ক্লাবের গুরুত্ব অনুধাবন করে যোগ্য নেতৃত্ব কারা দিতে পারবে সেটা বিবেচনায় নিয়ে আপনারা তাদেরকে নির্বাচিত করবেন এই বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমরা অনেক সময় প্যানেল পরিচিত এতদিন শুনতাম যে কথায় চিরা মিঠে না কিন্তু আজকে দেখলাম যে কথা দিয়ে খিদাও মিটে না তো তাদের কথা এখানে শেষ করছি আপনারা ভালো থাকেন কাঞ্চন ভাই মাঝখানে আসেন প্লিজ
আজকে প্যানেল পরিচিতি অনুষ্ঠানের মধ্যমণি কাঞ্চন ভাই এক এক করে পরিচয় করিয়ে আমি যখন নাম ডাকব প্রযোজক বিশিষ্ট প্রযোজক পরিবেশক বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তারপর আনোয়ার হোসেন আনু ভাই বিশিষ্ট প্রযোজক জসিমউদ্দিন আহমেদ জসিমা আহমেদ নবীন হোসেন বিশিষ্ট সাংবাদিক নবীন কোথায় আজিজ আহমেদ পাপ্পু বিশিষ্ট প্রযোজক আমাদের একটিমাত্র সাত ভাই বোনের একটিমাত্র চম্পা আমাদের রত্নাকবির আছে জনাব হেমে কামাল বিশিষ্ট প্রযোজক বিশিষ্ট পরিচালক জনাব মোহাম্মদ শফিউদ্দিন সাফি সাফি ভাই এবার মঞ্চে আহ্বান করছি আমাদের লায়ন ইঞ্জিনিয়ার জাহান এবের রহমান জাহান ভাই প্লিজ আপনি আসেন আজকের প্যানেলের মধ্যমণি আমাদের যাকে নিয়ে এই নৌকা হাল ধরেছেন এবং এতগুলা আমরা মাঝির প্রভু নিয়ে ভরসা করে উঠেছি তিনি হচ্ছেন আমাদের বিশিষ্ট প্রযোজক এবং ফিল্ম ক্লাবের ফাউন্ডার মেম্বার আপনারা জানেন প্রযোজক সমিতির সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং সাবেক প্রেসিডেন্ট ফিল্ম ক্লাব প্রযোজক সমিতির ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমাদের জনাব কামাল মোহাম্মদ কিবরিয়া দীপু একটা হাত তালি এবং এই পরিচিতি অনুষ্ঠানের মধ্যে আমাদের এক বন্ধু জনাব শওকত সাহেব আপনাদের উদ্দেশ্যে একটি কবিতা আবৃত্তি করছেন আমার পরিচয় আমি সাবেক উপজেলা চেয়ারম্যান পৌরাঙ্গি দশপিরা আমি আমার শ্রদ্ধ প্রিয় হিরো ইলিয়াস কাঞ্চন পছন্দ পছন্দ করি এই জন্য অনুরোধ কবিতা মহামিলন চলছে আজ সামুরাই এই সেন্টারে কি করে বলো ধরে রাখি পাগল এই পর্দা আজ কাঞ্চন ভাইয়ের উপস্থিতির নতুন এক সাজ বক্তব্য শুনেছি সায়দাবাদের চিন্তা চেতনা সূক্ষ্ম ভেবেচিন্তে ভোট দেবেন সপ্তাহ মুখ্য সাংবাদিক বাবু উত্তল কণ্ঠে হিসাব মিলাতে হল গুলজার খোকন ঐক্যবদ্ধ অন্যায় রোধের জন্য লিপু ভাই সভাপতি পদে জাহানকে নিয়ে সাথে 11 জন মিলে ওরা হাত পেতেছে হাতে 5 নম্বরে এম এ কামাল সাফিউদ্দিন চারে লাকি সেভেন পাপু মামা সবাই চিনে তারে পুরোহিত ইঞ্জিনিয়ার জাহান জসিমউদ্দিনে জসিম আহমেদ 8 ইতিমধ্যে প্রচার প্রণয় গরম করেছে মাঠ 11-তে আনু ভাই দুলাল আকন 14 সবার কাছে চাইছে দোয়া হিন্দু মুসলিম বৌদ্ধ 17-তে নবীন হোসেন 21 বাচ্চু মিয়া 16 নম্বর রত্নাকে দেখবেন ভোট কেন্দ্রে গিয়া লিপু জাহান মিলে এবার পেতেছে ঐক্য জোট ক্লাবের স্বার্থে সবার কাছে চাইছে একটি ভোট সকল প্রসাদ চন্দ্র ধন্যবাদ আমাদের কবি সকল ভাই অত্যন্ত সুন্দর আপনি একটি কবিতা এখানে বসেই লিখেছেন লিপু ভাই এখন আপনাদের সামনে কিছু বক্তব্য ইস্তেহার ঘোষণা করবেন